হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ভোলা মাছের কালিয়া। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই তোমরা একবার ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে নাও। লাগছে ভোলা মাছ ভাজা। আমি এখানে 5টা ভোলা মাছকে ভেজে রেখেছি, একটু কড়া করে ভেজে রেখেছি। লাগছে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করা। আমি খুব কুচি করিনি, জাস্ট হালকা করে, খুব বড় বড় সাইজেরও কাটিনি, জাস্ট হালকা করে মিডিয়াম টাইপের করে কেটেছি। আর লাগছে একটা মাঝারি সাইজের টমেটো। আমি মাঝারি সাইজের টমেটোটাকে, তার টমেটোর স্কিনটাকে রিমুভ করে আমি এটা বয়ল করে এটাকে জাস্ট হাত দিয়ে স্ম্যাশ করে রেখেছি। আর লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে জাস্ট পেস্ট করে রেখেছি। আর যখন পেস্ট করেছিলাম, আমি এই পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে, খুব সামান্য স্বাদ মতো বিট লবণ দিয়েছি, তাই জন্য পেঁয়াজ বাটার কালারটা এরকম এসছে। আর লাগছে আদা বাটা। আমি এখানে 1 ইঞ্চির আদাকে জাস্ট পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 2 কোয়া রসুন বাটা। আর নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। নিয়েছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন ঝাল ভালোবাসো সে সেরকমই লঙ্কা গুঁড়োটাকে নেবে। নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর নিয়েছি চিনি জাস্ট ব্যালেন্সের জন্য। আর নিয়েছি পরিমাণ মতো নুন। আর নিয়েছি 2 চেরা কাঁচা পাকা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য। আর লাগছে গরম জল। প্রথমে আমি গ্যাসটাকে অন করব। গ্যাসটা হাই ফ্লেমে রাখবো। এবার আমি কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দেব। খুব বেশি তেল লাগবে না ভোলা মাছের কালিয়া করতে। এবার আমি তেলটাকে গরম হতে দেব। গ্যাসটা আমার এখনো হাই ফ্লেমেই রয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি পুরো পেঁয়াজ বাটাটাই দিয়ে দেব, দিয়ে হালকা করে নেড়ে দেব এবং গ্যাসটাকে একটু লো ফ্লেম করে দেব। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি নুন দেব, দিয়ে হালকা করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে রসুন বাটার পুরোটাই দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। হালকা নাড়ার পর এবার পুরো আদাটাই দিয়ে দেব। আদাটা দেওয়ার পরও খুব ভালোভাবে নাড়তে থাকবো। আদাটা দেওয়ার পর অল্প সামান্য গরম জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে এটাকে হালকাভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে হালকা হাতে এটাকে একটু নেড়ে নেব। নাড়ার পর এর মধ্যে পুরো পেঁয়াজ বাটাটাই দিয়ে দেব, দিয়ে হালকা করে জাস্ট নেড়ে নেব। এবং গ্যাসটাকে এই সময় হাই ফ্লেমে দিয়ে দেব। এবার এর মধ্যে টমেটো পিউরির পুরোটাই দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটাকে নাড়ব। খুব সুন্দরভাবে এটা মিশে গেছে। এবার আমি এর মধ্যে আবার জাস্ট পরিমাণ মতো নুন দেব। এবার এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেব এবং অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেম করে দেব।
এক মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব, যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকমই লঙ্কা গুঁড়ো দেবে, এবং খুব সামান্য হলুদ গুঁড়ো দেব। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে গরম জল দেব, দিয়ে এটাকে খুব ভালোভাবে হালকা করে নাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে চেরা কাঁচা পাকা লঙ্কা গুলো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এবার হালকা, মানে খুব অল্প পরিমাণে চিনি দেব, জাস্ট ব্যালেন্সের জন্য। এটা একটু স্পাইসি রান্না, তাই একটু রেড কালার হবে, বন্ধুরা তোমরা সেটা দেখেই বুঝতে পারছ। এবার আমি 1 মিনিটের জন্য এটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে হতে দেব। এবার আমি ঢাকনাটাকে খুলে আরো একটু গরম জল এর মধ্যে দেব, দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে পুরো মাছগুলোই দিয়ে দেব। এবং গরম জলটাও দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। এবার হালকা করে নাড়িয়ে দেব। গ্যাসটাকে 1/2 মিনিটের জন্য হাই ফ্লেমে দেব এবং ঢাকনাটাকে দিয়ে দেব, এবং সেই সঙ্গে এটাকে হতে দেব খুব ভালোভাবে। 1/2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলব এবং গ্যাসটাকে লো ফ্লেম দিয়ে দেব, দিয়ে মাছটাকে উল্টে নেব। মাছটা উল্টানোর পর গ্যাসটাকে আবার লো ফ্লেমে দিয়ে আমি এটা 2 মিনিটের জন্য হতে দেব, এবং সেই সঙ্গে ঢাকনাটাকেও দিয়ে দেব। এবার আমি ঢাকনাটাকে খুলে দেখব, আমার অলমোস্ট প্রায় রান্নাটা হয়ে গেছে। এবার আমি বন্ধুরা তোমাদের গার্নিশিং করে দেখাবো। বন্ধুরা আমার গার্নিশিং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব স্পাইসি একটা ডিশ। এটার নাম হলো ভোলা মাছের কালিয়া। তোমরা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, এবং যদি তোমাদের এটা খুব ভালো লেগে থাকে একটা বড় করে লাইক দেবে। এবং এই রেসিপি সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। এবং তোমরা অবশ্যই অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে অনেক ধরনের আকর্ষণীয় ডিসকাউন্টে খুব সুন্দর সুন্দর এসেন্সিয়াল জিনিস পাওয়া যাচ্ছে, তোমরা সেটা অবশ্যই একবার দেখে নেবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা। I have you now.